আজ ফের প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি। আসানসোলের আসনে প্রার্থী করা হয়েছে আলুবালিয়াকে, আর তার মধ্যেই কিন্তু জল্পনাটা জিয়ে রাখলো বিজেপি আবারও রাজ্যের নেতৃত্বের ডায়মন্ড হারবার নিয়ে। হাই ভোল্টেজ ডায়মন্ড হারবার, যেখানে প্রার্থী তৃণমূলের অভিষেক ব্যানার্জি, আর এই ডায়মন্ড হারবারে একেবারে ফাঁকা মাঠে গোল দিয়ে যাচ্ছেন অভিষেক ব্যানার্জি, কারণ বিজেপি এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি ডায়মন্ড হারবার থেকে। তবে দশম প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরপরই শুধুমাত্র পড়ে রইল ডায়মন্ড হারবার। আর ডায়মন্ড হারবারে কে প্রার্থী হবে বিজেপির, অবশেষে সামনে এলো বিরাট বড় নাম, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। এখনও তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে পারল না বিজেপি। ডায়মন্ড হারবারে কে বিজেপি প্রার্থী, উত্তর এখনও অজানা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের। এদিন লোকসভা নির্বাচনের আরও একটি প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। দশম তালিকায় স্থান পেয়েছে এসএস আলুবালিয়া। আগে তিনি দার্জিলিংয়ের প্রার্থী ছিলেন, কেন্দ্রের মন্ত্রীও ছিলেন, এবার লড়ছেন আসানসোল থেকে। তবে রাজ্যের 42টি আসনের মধ্যে এখন বিজেপির ঘর ফাঁকা রয়েছে ডায়মন্ড হারবারের জন্য। এখনও সেখানে প্রার্থীর নাম ঠিক করতে পারেনি বিজেপি। এই পর্যন্ত 10টি ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। প্রথম দফায় আসানসোলের প্রার্থীর নাম ছিল ভোজপুরি গায়ক পবন সিং, কিন্তু নানা কারণে তিনি নাম প্রত্যাহার করে নেন। তারপর থেকে এই কেন্দ্রে প্রার্থী ফাঁকা ছিল। মাঝে রাজ্যের একাধিক আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও আসানসোল কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। এদিন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। দার্জিলিংয়ের বিদায়ী সাংসদকে এবার লড়তে হবে তৃণমূলের শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে। তবে ডায়মন্ড হারবার নিয়ে বিজেপির নেতারা এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন। অন্যদিকে 10ই মার্চ ব্রিগেডের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে রাজ্যের 42টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন। প্রার্থীদের নিয়ে তিনি মঞ্চে প্যারেডও করেন, সেখানেই নাম ছিল অভিষেকের। কিন্তু তারপর কেটে গেছে 1 মাস, নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। 10টি ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি, কিন্তু এদিনও ব্রাত্য থেকে গেল ডায়মন্ড হারবারে প্রার্থীর নাম। যদিও একের পর এক নির্বাচনের রক্তক্ষরণ অব্যাহত থাকলেও অভিষেকের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে বামেরা, সেখানে প্রার্থী সিপিএমের প্রতীকুর রহমান, কিন্তু বিজেপি এখনও শূন্য। এই ঘটনায় একদিকে যেমন বিজেপির নিচুতলার কর্মীদের গলায় হতাশার সুর, অন্যদিকে তৃণমূলের পোয়া বারো। ইতিমধ্যেই তৃণমূল নেতারা বিষয়টিকে ইস্যু করে একেবারে প্রচার শুরু করে দিয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে পারছে না বিজেপি, বিজেপি এআই প্রার্থী তৈরি করেছে। অন্যদিকে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার গোটা বিষয়টার জন্য বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বকেই দায়ী করেছেন। তিনি বলেছেন, প্রার্থী তালিকায় 26-27 জন শুভেন্দুর ক্যাম্পের লোক, দিলীপ ঘোষকেও নিজের জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো। ডায়মন্ড হারবারে শোচনীয় পরাজয় জেনেই অনেকে প্রার্থী হতে রাজি হচ্ছে না। বিজেপিও ডায়মন্ড হারবার নিয়ে কোনো কথা বলছেন না বলেও তিনি মন্তব্য করেন। তবে বিজেপির মুখপাত্র জানিয়েছেন, বিজেপি যা করে অনেক ভেবে চিন্তে করে, হিসেব করে করে, জল্পনা চলুক, একাধিক নাম নিয়ে আলোচনা হচ্ছে। তিনি আরও বলেন, নাম প্রকাশ করা হলেই সকলে জানতে পারবে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে ডায়মন্ড হারবারের মতো হট সিটের। তার মধ্যেই কিন্তু ডায়মন্ড হারবারে কে প্রার্থী হচ্ছেন অবশেষে সামনে এলো বিরাট বড় নাম। রুদ্রনীল ঘোষের নাম কিন্তু আগেই সামনে এসেছিল, তার মধ্যেই শুভেন্দু অধিকারীর নামও কিন্তু রাজ্যে উঠে আসছে, কারণ একাধিকবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জি। আর অভিষেক ব্যানার্জির বিভিন্ন জনসভা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিশানা করেন শুভেন্দু অধিকারীকে, আর শুভেন্দু অধিকারীও কিন্তু নিশানা করেন অভিষেক ব্যানার্জিকে। তবে অভিষেকের নাম না করলেও তাকে ভাইপো বলে একাধিক বিস্ফোরক দাবিতে রাজ্যে শোরগোল ফেলে দেন। তার মধ্যেই কিন্তু সামনে এলো শুভেন্দু অধিকারীর নাম। শুভেন্দু অধিকারী প্রার্থী হতে পারেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। আর তার মধ্যে আরও যে নামগুলো উঠে আসছে, একদিকে আসছে রুদ্রনীল ঘোষের নাম, তিনিও কিন্তু অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন। কয়েকটা নাম নিয়ে কিন্তু বিজেপির অন্তরে এই মুহূর্তে আলোচনা চলছে। তবে 1 নম্বর যে নাম, তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী, বাংলার বিরোধী দলনেতা। তিনি কিন্তু নিজেই লড়তে পারেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে, এমনই কিন্তু জল্পনা উসকে গেছে রাজ্যের রাজনীতিতে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এলাকায় প্রাথমিক কর্মসূচি ইতিমধ্যেই সেরে ফেলেছেন। স্থানীয় নেতৃত্বের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন তিনি। সিপিএমের তরফ থেকেও কিন্তু প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে দীর্ঘ সময় ধরেই রাজনৈতিক চর্চা চলছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হতে চেয়েছিলেন। তিনি ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে চেয়েছিলেন। দিল্লিতে সংসদ ভবনে ডায়মন্ড হারবারের সাংসদ হিসাবে যেতে চেয়েছিলেন নওশাদ, কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল অন্য ঘটনা। ডায়মন্ড হারবার কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিয়েছে, বামেদের সঙ্গে তাদের জোট হয়নি, কিন্তু নওশাদ সিদ্দিকী নন, আইএসএফ অন্য প্রার্থী নির্বাচন করেছে। ওই কেন্দ্রে আইএসএফের প্রার্থী মজনু লস্কর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি একাধিকবার এবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে জেতার কথা দাবি করেছেন। বিজেপি সেখান থেকে জিতবে এই দাবি করা হচ্ছে। অন্যদিকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবার তিনি বিরোধীদের হারাবেন, 4 লক্ষেরও বেশি ভোটে এবার তিনি জয়লাভ করবেন, এমনই বার্তা দিয়েছেন অভিষেক ব্যানার্জি। এই লোকসভা কেন্দ্র নিয়ে যথেষ্ট চর্চা চলছে। রাজ্যের হাই ভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে এটি অন্যতম, তাই বলাই যায় বিজেপি এখান থেকে কাকে প্রার্থী করবে, কবেই বা প্রার্থীর নাম ঘোষণা হবে, সেই নিয়ে কিন্তু চলছে জোর চর্চা। তবে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিজেপি প্রার্থী পাচ্ছে না, তবে এই সব কথা কান দিতে রাজি নয় বিজেপি। তার মধ্যে কিন্তু নাম উঠে এলো শুভেন্দু অধিকারী, রুদ্রনীল ঘোষ, এছাড়াও ভাস্কর ব্যানার্জি, আর সব শেষে দিল্লি, এই নামগুলি নিয়ে কিন্তু আলোচনা চালাচ্ছে। বিজেপির জন্য অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তুরুপের দাস ডায়মন্ড হারবার থেকে কে হতে চলেছেন? শুভেন্দু অধিকারী, রুদ্রনীল ঘোষ, ভাস্কর ব্যানার্জি, এই তিনটি নাম নিয়ে কিন্তু জোরদার জল্পনা চলছে বিজেপির অন্দরে। এই নামগুলি নিয়ে কিন্তু আলোচনা চলছে। খুব শীঘ্রই, সম্ভবত আগামীকাল বা পরশুর মধ্যেই ডায়মন্ড হারবারের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বিজেপি, আর তারপরেই কিন্তু জানা যাবে এই প্রার্থী তালিকায় কার নাম থাকছে। তবে আগামী দিনে লোকসভাটি কী হতে চলেছে, ডায়মন্ড হারবার, হাই ভোল্টেজ ডায়মন্ড হারবার থেকে কে জয়লাভ করতে চলেছেন, ডায়মন্ড হারবারের মানুষ কার পক্ষে রায় দেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।